করেছি খুব সুন্দর একটা কালার দিয়ে, কালারটা হচ্ছে আঙ্গুর কালার, গ্রেপ কালার। সো যার লাগবে স্ক্রিনশট দাও। এটা কাজটা আমি তোমাকে বলে দিই, সম্পূর্ণ হচ্ছে তোমার রেশম সুতার কাজ আছে, আর এই যে দেখো কাটওয়ার্ক কাজ আছে, দেখেছো? এই হচ্ছে তোমার কাটওয়ার্ক কাজগুলো, সম্পূর্ণ কাটিং করা আছে। হ্যাঁ, খুব নিখুঁত ভাবে কাটিং করা আছে। পাঠাও, বলে দাও ইসে আছে পিচ নাই। হ্যাঁ, সব আছে, সব কালার আছে। সো এটা যা লাগবে স্ক্রিনশট দাও, প্রাইস আমি বলে দিব। খুবই খুবই সুন্দর একটা ড্রেস, এগুলো যে কোনো পার্টিতে বানিয়ে পড়লে খুবই বেশি সুন্দর লাগবে। এই হচ্ছে তোমার ব্যাক পার্ট, সেম আমারটার মতোই ব্যাক পার্টটা, আর স্লিভসও হচ্ছে এই যে সেম এটার মতোই, সি, ঠিক আছে? আর হচ্ছে এই হচ্ছে দুপাট্টা, সেম আমারটার মতোই, এই যে দেখো দুপাট্টা, ওকে, সেম আমারটার মতোই। এই হচ্ছে তোমার দুপাট্টা, আর এই হচ্ছে তোমার অল ওভার ওড়নাটাতে এই বুটা ওয়ার্কটা থাকবে, যেটাতে আমার আছে ছোট, বাট এটা কিন্তু খুব সুন্দর বড় বড় করে দেওয়া আছে। হ্যাঁ, সো যার লাগবে স্ক্রিনশট দাও। প্রাইস হচ্ছে অনলি 2900 করে, ওকে, 2900, 2900। এগুলো হচ্ছে এক্সক্লুসিভ কাটওয়ার্ক লখনউয়ের মধ্যে। হ্যাঁ, ফার্স্ট কালারটা গেল গ্রেপ কালার, সেকেন্ড কালারটা হবে অনিয়ন কালার, প্রত্যেকটা কালার সুন্দর, ঠিক আছে? এই যে 2900, 2900, আচ্ছা উল্টা ধরেছে, এই যে। এইটাতে আবার নেক নেই, হ্যাঁ, তিন চারটা ডিজাইন দেখাবো যেটাতে তোমাদের ইজি হয়ে যাবে। এই যে দেখো, এই হচ্ছে আরেকটা। হ্যাঁ, কি কাপড় দিয়ে পাইপিং করেছো অ্যাঞ্জেলমনি আপু? এটা এটা সিল্ক কাপড় দিয়ে করেছি আপু, দেখো। এই হচ্ছে তোমার অনিয়ন কালারের মধ্যে, খুবই নাইস একটা অনিয়ন কালারের মধ্যে। প্রাইস হচ্ছে অনলি 2900, ওকে, 2900, সি, ওকে। কালারটা দেখো এতটা সুন্দর, কনফিউশনে ছিলাম যে আমি কোন কালার বানাবো, এতটা সুন্দর, প্রত্যেকটা কালার খুবই নাইস। এই হচ্ছে তোমার কাটওয়ার্কটা, আমি খুব সুন্দর করে দেখিয়ে দেই। এই হচ্ছে খুবই নাইস করে দেখো, এই যে দেখো আমার হাতটা দেখা যাবে, দেখেছো? কলকি আছে, ফ্লাওয়ার আছে, সবই কাটওয়ার্ক আছে, দেখো একদম এগুলো নিউ এসেছে। হ্যাঁ, ফিনিশিংটা অনেক সুন্দর। আর থ্যাংক ইউ আতি আপু, থ্যাংক ইউ আপু। এই হচ্ছে ব্যাগ, এই হচ্ছে খুব সুন্দর করে স্লিভস, এই হচ্ছে দুপাট্টা, ওকে, এই দুপাট্টাটা সেম আমার মতোই আছে। সো এটা যা লাগবে স্ক্রিনশট দাও, ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 2900, 2900, ক্যাশ অন ডেলিভারি, ইনসাইড টাকাতে সাইড, আউটসাইড 120, ডান। ওয়াও, এটা অবশ্যই একটা মেরুন পাইপিং দিয়ে চলবে, তাই না? এটা কিন্তু একটা মেরুন পাইপিং দিয়ে বানাতে পারো, খুব সুন্দর করে বাটন দিতে পারো, নাইস লাগবে। হ্যাঁ, আমি হাইনেক দিয়েছি, হাইনেক পরতে ইচ্ছে করছিল এই জন্য। আচ্ছা, ডান, খুব নাইস নাইস কালার্স আছে, খুব সুন্দর সুন্দর কালার্স আছে। এটা একটা খুব আনকমন একটা কালার, সিরিয়াসলি, লখনউয়ে যে এই কালার হয় আমি জানতাম না, লখনউয়ে যে এই কালার হয় আমি সেটা জানতাম না, সিরিয়াসলি। জান্নাত আরফি আপু, একদম ভিউয়ার্স নেই আপুরে, একটু লাইকটা শেয়ার করে দাও না। লুৎফুন্নার আপু, স্টিল পিক বলতে আপু পিক তোলা না অনেক কষ্ট, বুঝছো আপু, এই জন্য লাইভে দেখিয়ে দিচ্ছি, তাও আমি চেষ্টা করবো তুলে দেয়ার আপু। এই যে কালারটা এতটা নাইস একটা ব্লু কালার, মানে এটা এতটা সুন্দর আমি তোমাদের বোঝাতে পারবো না, যখন তোমরা এটা বানিয়ে পড়বা জাস্ট অ্যামেজিং একটা মানে লুক দিবে, অ্যামেজিং একটা লুক দিবে, ট্রাস্ট মি। এই হচ্ছে ড্রেসটা, ওকে, থ্যাংক ইউ জানাত, জানাত আপু, মাইশা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। সো এটা যা লাগবে স্ক্রিনশট দাও, প্রাইস হচ্ছে অনলি, প্রাইস হচ্ছে অনলি 2900, 2900। এই হচ্ছে সেম তোমার কলকি থাকবে, ফ্লাওয়ার থাকবে, ওকে, ডান। প্যাটার্নটা হচ্ছে দেখিয়ে দিয়েছি সেম আমারটার মতোই, প্যাটার্নটা থাকবে সেম আমারটার মতোই, ওড়নাটা থাকছে নিচে, ওড়নাটা থাকছে নিচে, এরকম করে আঁচলে কাজ থাকবে, অল ওভার বডি দিয়ে খুবই নাইস করে, খুবই নাইস করে বুটা ওয়ার্ক আছে, ডান, ওকে। প্রাইস হচ্ছে অনলি 2900, 2900। কালারগুলো হচ্ছে অদ্ভুত সুন্দর, সুন্দর সুন্দর কালার আছে, সুন্দর সুন্দর কালার আছে। হ্যাঁ, ওকে, চুল কাটছে, ওকে, এই হচ্ছে রেড কালার। এই ভিউয়ার্স খুব কম, আমি দেখাবো না, ভিউয়ার্স খুব কম, আমি দেখাবো না, আজকে যদি এই অবস্থা হয় হবে? দেখো এই হচ্ছে রেড কালার, ওকে, এই হচ্ছে রেড কালার, রেডের মধ্যে নাইস একটা ফিরোজা,
আপনি একটু লাইভটা শেয়ার করবো প্লিজ, যেহেতু আজকে কন্টেস্টের লাস্ট ডে, আমি কিন্তু আবার রেজাল্ট অ্যানাউন্স করে দিব। সো একটু যদি বেশি করে শেয়ার না করো তাহলে কি হবে? আচ্ছা, এগুলোর প্রাইস হচ্ছে 2900। এই হচ্ছে তোমার ফুললি রেড চিলির মধ্যে, আর কাজটা হচ্ছে সেম কাটওয়ার্কের মধ্যেই আছে। হ্যাঁ, কাটওয়ার্ক লখনৌর মধ্যে আছে। যার লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 2900। ডান, এই হচ্ছে রেড কালারের মধ্যে ফিরোজা কম্বিনেশন। যারা বানাবা রেড ফিরোজা কম্বিনেশন দিয়েই বানাবা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাগ, সেম প্যাটার্নই আছে, আমি যেটা পরে আছি। স্লিভস এই হচ্ছে ওনাটা, ওকে, সেম আমারটার মতো। তারপরে হচ্ছে আচ্ছা, আমি তাহলে পরে আসি না, ভিউয়ার্স যেহেতু কম আমি পরে আসি। কি বলো, কেউ কমেন্টস তো করছো না, সো চলে যাই, পরে আসি। আচ্ছা, এই হচ্ছে খুব নাইস একটা স্কিন কালারের মধ্যে, খুব বেশি সুন্দর লাগবে বানালে। হ্যাঁ, যে কোনো কালার যদি বানিয়ে পড়তাম না, প্রত্যেকটা কালারই যেহেতু সুন্দর। থ্যাংক ইউ সামি আপু, কেমন আছো আপু? এই হচ্ছে ড্রেসটা, ওকে, এই হচ্ছে ড্রেসটা। ওকে, ডান, স্কিন কালারের মধ্যে, ওকে। প্রাইস হচ্ছে 2900। এই হচ্ছে ব্যাক। তানিয়া আপু, হ্যালো আপু। স্লিভস এই হচ্ছে ওনাটা, ওকে, ডান। তারপরে হবে এই হচ্ছে পার্পেলের মধ্যে। হ্যাঁ আপি, এটা পিওর জর্জেটের মধ্যে আপু, পিওর জর্জেটের মধ্যে। হ্যাঁ, একটা দুইটা শিফন বের হয়ে যাচ্ছে, একটা দুইটা শিফন বের হয়ে যাচ্ছে, বাট এগুলো পিওর জর্জেটের মধ্যে। এই হচ্ছে ড্রেসটা, যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 2900। এই হচ্ছে ব্যাগ। এই হচ্ছে স্লিভস, এই হচ্ছে ওনাটা। হাই কিউটি, হ্যালো আপি, লুৎফুল নাহার আপু, চেষ্টা করবো আপু। ডান, আসলে ভিউয়ার্স নাই আমার, না দেখাতে ইচ্ছে করছে না, এত সুন্দর কালেকশনে যদি ভিউয়ার্স না থাকে কেমন দেখায়। ওকে, না ওয়াইন নেই। এই হচ্ছে ড্রেসটা, কালারটা দেখো। ফার্স্ট ড্রেসটা ইরফান আপু, ফার্স্টে কোনটা দেখেছিলাম? ফার্স্টে হ্যাঁ, এইটার মধ্যে একটা আঙ্গুর কালার দেখেছিলাম, গ্রে কালার। এই যে ফার্স্টে গ্রেপ কালার দেখেছিলাম, এই যে আপু, প্রত্যেকটা কালার অনেক সুন্দর। ওকে, এই ড্রেসটা অন্য পেজে 3000 করে, ঠিক আছে, এই ড্রেসটা অন্য পেজে 3000 করে। ওকে, ডান, এই হচ্ছে ড্রেসটা, প্রাইস 2900। মিম আপু, হ্যাঁ আপু, এই যে দেখো, প্রাইস হচ্ছে 2900, 2900। ডান, ওকে, নাইস একটা ড্রেস। স্ক্রিনশট নিয়েছো আপু? এই যে প্যাটার্নটা তো দেখিয়েছি, ব্যাক, এই হচ্ছে খুব সুন্দর করে স্লিভস, এই হচ্ছে ওড়নাটা। ডান, তারপরে হচ্ছে এই কালারটা যেটা দেখাচ্ছিলাম, খুবই নাইস একটা কালার, খুব সুন্দর একটা কালার ধরেছে। হ্যাঁ সামি আপু, এই যে এই হচ্ছে কালারটা। এত হাহা দিচ্ছ কে, কে এত হাহা দিচ্ছ দেখি তো। হ্যাঁ, অফ হোয়াইটেও আছে, ফারজানা রহমান আপু, অফ হোয়াইটেও আছে। ওকে, প্রাইস হচ্ছে অনলি 2900। ওকে, ডান, কাজটা দেখেছো, কাজের ফিনিশিং গুলো এত ভালো, অনেক ভালো আর নিখুঁত ভাবে করেছে। সেটাই নুসরাত আপু, এটা তো কেউ বুঝে না আপু,
এটা তো কেউ বুঝে না শোনা। এই হচ্ছে স্লিভস, এই হচ্ছে দুপাট্টা, তারপরে হবে ল্যাভেঞ্জার কালার। হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর, এই হচ্ছে ল্যাভেঞ্জার কালার, প্রত্যেকটা একই প্যাটার্নে আছে। হ্যাঁ প্রত্যেকটা একই প্যাটার্নে আছে, সি ওকে দেখেছো ডিজাইনটা। যে কোনো কালার যখন একটু সুন্দর করে বানিয়ে পরবা অনেক ভালো লাগবে। এটা আমার কাকা লাগবে, টেলার্স কেটে দেয়নি। এই যে এই হচ্ছে স্লিভস ব্যাক, এই হচ্ছে স্লিভস, এই হচ্ছে ওড়নাটা, ডান ওকে। এই ছিল তোমার ল্যাভেন্ডার কালারের মধ্যে। আচ্ছা যেহেতু ভিউয়ার্স নেই আমার, কি বলবো কি অবস্থা, ডান। তারপরে দেখাবো হচ্ছে ওই গেছে এটা, ওকে। আচ্ছা অফ হোয়াইট নেই, ক্রিম ক্রিম না, লেমন, লাইট লেমন কালার আছে, একদম লাইট লেমনের মধ্যে একটা ড্রেস আছে, সি দেখেছো। প্রাইস হচ্ছে অনলি 2900। হ্যাঁ এই ড্রেস, এই লাকনাগুলো কিন্তু আমরা পার্টিতেও পরতে পারি, এতটা সুন্দর। সামনাসামনি কিন্তু আরো বেশি সুন্দর, খুব বেশি নাইস, খুব বেশি সুন্দর। সামনাসামনি ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ এটা যাবে কিন্তু, আমি কিন্তু উল্টোভাবে ধরেছি। হ্যাঁ এই কলকিগুলো কিন্তু স্ট্রেটভাবে আসবে, কলকিগুলো কিন্তু স্ট্রেটভাবে যাবে, ফ্লাওয়ার কলকি সবকিছু মিক্সড, ওকে। কালকে আপু, এই যে ডান দেখেছো, ডান। হ্যাঁ খুব সুন্দর একটা লাইট লেমনের মধ্যে ব্যাক, তারপরে হচ্ছে স্লিভস অ্যান্ড ওড়নাটা, ডান।